কাশফুল মাহজুবের মধ্যে হুজুর দাতাগঞ্জ এবং শালী হুজবেরি বলছেন পীর তিন ধরনের কয় ধরনের মানে সুফি ওয়ালি তিন ধরনের হয় একটা বাইবর একটা বাইবর আর একটা দুনিয়ার মধ্যে এসে ঘষা মাজা করতে 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 আল্লাহ কবুল করে না বারবার আল্লাহর দরজার সামনে নক করে করে দাঁড়িয়ে থাকলে আল্লাহর একসময় দয়া এসে যায় আস্তে করে দরজাটা খুলে টানে নেয় ভিতরে প্রথমটাকে বলে সুফি দ্বিতীয়টাকে বলে মুতাসাউফ তৃতীয় জনকে বলে ভন্ড কি বলে ভন্ড মানে মুস্তাউসিফ যিনি আসলে সুফি না সুফি দাবি করে কি করে দাবি করে তাহলে আসল নকল আজকের জমানায় না আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তাইলে আসল থেকে নকলকে ফারাক করবেন কি করে ফারাক করতে হবে না এখন দুধের জন্য না মেশিন বের হয়েছে মিটার দুধের ভিতরে ধরলে মিটার ওই মিটারে বাতায় এখানে দুধ কতটুকু আর পানি কতটুকু বুঝতে পেরেছেন তো আমিও সুফি রই দুধের বর্তনে প্যারামিটারটা রাখলে অটোমেটিক্যালি বের হয়ে যাবে এটা আসল না নকল তো আসল সুফি জন কি তো আসল তাসাউফ হচ্ছে এবং আসল মুর্শিদ হচ্ছে যেই ব্যক্তি মধ্যে সুফি তরিকা চর্চার মাধ্যমে নিজের আদত পরিবর্তন হয়ে গেছে কি হয়ে গেছে আদত পরিবর্তন হয়ে গেছে ম্যানার্স এটিকেটস পরিবর্তন হয়েছে কিরকম পরিবর্তন মনে রাখবেন আখলাক ভিতরের জিনিস এটা দেখা যায় না কিন্তু আপনার কথাবার্তা আপনার চালচলনের মাধ্যমে বুঝতে পারা যাবে আপনার ভিতরের আখলাক এটা ফেরেশতীয় না শয়তানি কারণ মানুষের মধ্যে কিছু আচরণে মানুষ ফেরেশতা কিছু আচরণ মানুষের চতুষ্পদ জন্তুর মতো কিছু আচরণ মানুষ শয়তানের মতো কুমন্ত্রণা কার কাজ প্ররোচনা শয়তানি কাজ ধোকা শয়তানের কাজ অত্যাচার শয়তানের কাজ হিংসা শয়তানের কাজ জুলুম শয়তানের কাজ অহংকার শয়তানের কাজ অশ্লীলতা শয়তানের কাজ দেখে দেখে মানুষকে সহযোগিতা না করা শয়তানের কাজ এই এই জিনিসগুলা হচ্ছে আমার আদত এটা এটার উপর আমাকে বানানো হয়েছে আমার ভিতরে জিনিসগুলা দেওয়া হয়েছে এখন আমাকে এই আদতগুলা তরক করতে হবে কি তরক করতে হবে হিংসা হিংসা তরক করলে কিভাবে বুঝবেন তো জবানের কথার মাধ্যমে বুঝতে পারবেন আপনি তার হিংসা পরিবর্তন হয়েছে কিনা তরক করেছে কিনা অহংকার তরক করেছে কিনা অশ্লীলতা তরক করেছে কিনা যাবতীয় এই আচরণগুলা যদি পরিবর্তন না হয় তো তার বিরুদ্ধে তার ভিতরে তাসাউফ আসে নাই মুর্শিদ কাকে বলে যিনি এটা পরিবর্তন করেছেন এবং পরিবর্তনের নিয়ম নীতি শিক্ষা দেন তাকে মুর্শিদ বলে এখানে অন্য অন্য কোনো কিছু নাই তো হুজুর গোসলাত বলছেন আসুফিউল খালেস আসল সুফি ফি তাসাউফিহি আসল সুফি সেই ব্যক্তি যার তাসাউফ যেই ব্যক্তি আদত পরিবর্তন করতে 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 তার ভিতর থেকে দুনিয়া নফস শয়তান দুনিয়ার লোভ লালসা দুনিয়ার প্রতি যা কিছুর কারণে মানুষ দুনিয়ার ক্রাইমগুলা করে সব কিছু বের হয়ে দুনিয়ার টান বের হয়ে দুনিয়ার লোভ বের হয়ে সব কিছু বের হয়ে যখন শুধুমাত্র মাওলায়ে করিম যে অন্তরের মধ্যে বসবাস করে বুঝতে পেরেছেন আল্লাহ বসবাস করে মানে গাইরুল্লাহ বের হয়ে যায় আল্লাহ ছাড়া বাকি সব বের হয়ে যাওয়া কিভাবে বের হওয়া তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রেজামন্দি এটা ছাড়া দুনিয়ার টান দুনিয়ার লোভ দুনিয়ার লালসা সব কিছু বের হয়ে যাওয়া এবং সিদকে কলব সত্যবাদিতা একনিষ্ঠতা এখলাসের সাথে এবাদতের সাথে আদতকে তরক করে সিজদার সাথে খুলুসিয়তের সাথে যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সংকল্প করে এবং সেই সংকল্প অনুযায়ী রাত দিন মুজাহাদার মধ্যে থাকে সেই ব্যক্তিকে সুফি বলে আপনি বুঝতে পেরেছেন কো এটা কিভাবে আসে হুজুর গোসল আজম বলছেন ওয়াহাজা শাইউন লা ইয়াজিউ বিতাগীরিল খিরাক কো এই জিনিসটা
কাপড়ে চুপড়ে হয় না আমাদেরকে বলছে যে যত জুব্বা কুব্বা পরে আসো এই পরিবর্তনের সাথে জুব্বার কোনো সম্পর্ক নাই আবা কাবা জুব্বা এটা আপন আপন ড্রেস যার যার নিয়ত অনুযায়ী আল্লাহ সওয়াব দেবেন আমি সওয়াবের কথা বলছি না তো এই পরিবর্তন কাপড় চুপড় দিয়ে হয় না আর কি দিয়ে হয় না তো এই পরিবর্তন ওয়া তাসফির আল বুজুহ আপনি সিজদা দিতে দিতে সিজদার মধ্যে দেওয়াল ঘষতে ঘষতে আপনার কপাল কালো করে ফেলার মাধ্যমেও এই আদব পরিবর্তন হয় না সেই কারণে আমাদের ভাইরা আমরা বলেন না 10 10 বার হজ করেও যেই লাউ সেই কজু সারা জিন্দেগি নামাজ পড়েছি 30 40 বছরের নামাজ আমরা সবাই পিছনে গিয়ে একবার চিন্তা করে দেখব মনে রাখবেন নামাজ পড়ব আদব যদি পরিবর্তন না হয় তাইলে বুঝতে হবে নামাজ ইন্দুরে খেয়ে ফেলতেছে কিসে খেয়ে ফেলতেছে ইঁদুর এই জায়গাটা আপনাদেরকে বলে আমরা শেষ করব আমি হুজুর গোসল আজমিন এটা একটার পর একটা শেষ করি এটা মনে রাখবেন ইঁদুর এতটুকু বললে আমার স্মরণে আসবে এরপরে বলছে ওয়াজম আল আত্তাফ এটা কি কো মানুষের সামনে আসলে মানুষের আমাদের খوف খুশিয়ত ভদ্রতা নম্রতা সব তো মানুষের সামনে ঠিক না মানুষের সামনে আসলে আমাকে এখন দেখলে আপনাদের মনে হচ্ছে না বহুত বড় বুজুর্গ ঠিক না সুফিয়া ইকরামের কথা বলতেছি হালতের কথা বলতেছি দেখলে মনে হচ্ছে বহুত বড় বুজুর্গ না তো হুজুর গাউসুল আজম বলছেন যে শরীরকে পূজো করে শরীরকে পূজো করে খৌফে ইলাহি দেখানো এটার মধ্যেও ওই পরিবর্তন হয় আর কি হায় হায় এখন যে কথা বলছেন হুজুর গাউসুল আজম এটা আমাকে বলতেছে তো ওয়াকালকালাত আসআল লিসান বিহিকায়াতিস সালেহিন বড় বড় আল্লাহর ওলিদের কারামাত হালত তাদের তাকওয়া পরহেজগারি এগুলা বলে বকবক করার মাধ্যমেও এটার পরিবর্তন হয় তো হুজুর এটা আসে কেমনে কো এটা আসে তোমার ভিতরের খুলুসিয়ত এবং সিদক সিদক কি কো সিদক হচ্ছে অন্তকরণে অন্তকরণে একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার নিয়ত করা সংকল্প করা এবং এটার উপর অটল অবিচল থাকা এটার মাধ্যমে এই আদতের পরিবর্তন হয় এইজনকে সুফি বলে কি বলে সুফি তো এখন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি সেই কারণে বলছেন কুন মা আল্লাহ বেলা খালক কো আল্লাহর সাথে যখন ডিল করবা ইবাদত হোক সাদকা খেরাত হোক ওয়াজ তাকরির হোক যা যা কাজ তুমি আল্লাহর জন্য করো সেখানে যেন মানুষ ঢুকে না যায় সেখানে যেন মানুষ ঢুকে না যায় মানুষ ভালো বলবে মানুষ বড় বক্তা বলবে মানুষ বড় কারি বলবে মানুষ উঠে গেছে মানুষ হাতে চুমু দিচ্ছে ভাই এগুলা সব দুনিয়াদারি এগুলা সব দুনিয়া আপনারা বুঝতে পারছেন হুজুর গাউসুল আজম আমাকে বলছে কুন মা আল্লাহ বান্দা পৃথিবীতে চলাচল হবে কেউ উঠবে কেউ বসবে চোখ দিয়ে চেয়ে থাকবা কিন্তু মনের দৃষ্টি কখনো তাদের উপর দিবা না সব সময় মনের দৃষ্টি আল্লাহর সাথে জুড়ে রাখবা কে উঠছে কে বসছে কে সম্মান দিচ্ছে কে কথা বলছে এগুলো এমনিতে কান দিয়ে যাবে কিন্তু দোয়া দরুদ এবং আল্লাহর প্রতি আপনার যে অ্যাটেনশন সেটা বললে কি হয় এগুলা কান থেকে বের হয়ে যায় ভিতরে ঢুকে এটা আল্লাহ এক সময় প্রোটেকশন করে নেন তখন বান্দা জিগাইছে কো হুজুর এতগুলা মানুষ যে দাঁড়াই গেছে তখন হুজুর জবাব দেয় কই আমি তো খেয়াল করি নাই আপনি বলতেছেন হুজুর আপনি চেয়েছিলেন কোন আমি চেয়েছিলাম ঠিক আমি খেয়াল করি নাই তো খেয়াল কে নিয়ে নেন মাওলাই কায়নাত নিয়ে নেন যখন উনি চান আল্লাহ এই ময়লা আবর্জনাগুলো আমার ভিতরে ঢুকে আমার কলবের সিদক নিয়ত এবং ইখলাস যেন নষ্ট করে না দেয় তখন আমার আল্লাহ নিজে মাঝখানে একটা পর্দা দাঁড় করিয়ে দেয় চোখ আছে চেয়ে থাকে কিন্তু অ্যাটেনশন ওই জায়গার মধ্যে থাকে কান আছে শুনে কিন্তু অ্যাটেনশন ওই জায়গার মধ্যে থেকে যায় আপনারা বুঝতে পেরেছেন এরপরে বলছে ওয়াকুন মাআন্নাস বেলা নফস যখন মানুষের সাথে ডিল করবা টাকা পয়সা দিচ্ছ পরামর্শ দিচ্ছ সাথে থাকছো যা কিছু করবা এখানে যেন নফস না থাকে তার মানে কি কোন লোভ কোন চাওয়া পাওয়া মানুষকে সম্মান করব মানুষকে স্নেহ করব
বড় মানুষ হোক ছোট মানুষ হোক যেই আসুক সম্মান করব আপন জায়গায় কিন্তু কোন লোভ থাকবে না আমার ভাইরা বেনিয়াস যদি হতে চান বেনিয়াস কারো পকেটের দিকে জিন্দেগিতে তাকাবেন না এটা আমার নবী শিখিয়ে দিয়েছেন ইজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস মানুষের সাথে থাকব মানুষের পকেটের দিকে আমি দৃষ্টি রাখব না আমার লোভ লালসার জায়গা মানুষের পকেট হবে না মনে রাখবেন আমার যিনি মালিক ভারী পকেটের মালিকও তিনি যিনি ভারী পকেটকে ভারী করতে পারেন উনি হালকা পকেটকেও ভারী করার সক্ষমতা রাখেন আমার নিয়তের সমস্যা মনে রাখবেন দৃষ্টি সব সময় মালিকুল মুলকের দিকে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াস করবে সম্মানিত করবে যত বড়ই হোক না কেন আপনি সম্মানের আসনে আপনি বসবেন মাওলাই করিম এই দিন এই দিনের জ্ঞান এই দিনের খেদমতের মধ্যে সবচেয়ে বেশি সম্মান মাওলা এখানে রেখেছে কিন্তু আমরা আমাদের নিয়তের কারণে ছটফট ছটফট করি কেন আমার ভিতরে একটা খোদা না তো শত খোদা নিয়ে আমি চলি একে সম্মান করতে হবে একে পাম দিতে হবে একে উপরে তুলতে হবে কেন আমার রিজিকের ভার তো অনেকের কাছে মনে রাখবেন আমার আল্লাহ বলছে বান্দা রিজিক আমি দেই আমি প্রতিপালন করি আমি সম্মান দেই তোমার কোনো কিছু প্রয়োজন তুমি আমার কাছে চাইবা আমি তোমাকে কথা দিতে আমি তোমার প্রয়োজন মিটিয়ে দেব হাত্তা আসুদ্দা ফাকরা তাফাররাক লি ইবাদাতি হাদিসে কুদসি ইবাদত করবা আমার কাছে চাইবা খুলুস নিয়তের সাথে আমি তোমার সমস্ত চাওয়া পাওয়া মিটিয়ে দেব কিন্তু তুমি যদি আবার মানুষের পকেটে পকেটে দৌড়াও তো তুমি এটাও পাবা না ওইটাও পাবা না এজন্য আমার নবী বলছেন ইজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস ওয়াজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ দুনিয়াতে থাকব দুনিয়ার লোভ লালসা দুনিয়ার কোন কিছু আমাকে টানবে না আমার আল্লাহ ভালোবাসবেন আর আমার আল্লাহ যখন ভালোবাসেন তো আমার আল্লাহ কি করেন জানেন আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআল মুহসিনিন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন আল্লাহ তাকে নিজের সঙ্গ দান করেন কি দান করেন মাইয়াত আল্লাহ তাকে নিজের সঙ্গ দান করেন সব সময় সেই ব্যক্তির সাথে সাথে আল্লাহ থাকেন তো আমার আল্লাহ যখন কারো সাথে সাথে থাকেন তো সেই ব্যক্তির জবান আর সেই ব্যক্তির জবান থাকে না এটা আমার আল্লাহর জবান হয়ে যায় আল্লাহর জবানে যেমন কুন বললে ভায়া কুন হয় সেই ব্যক্তিও ঠোঁট নাড়ার আগে জিনিস এসে যায় আসে নাই আসেব বিন বরখিয়ার জবানে কুতাই বিলকিসের সিংহাসন কুতাই বিলকিসের সিংহাসন বিলকিসের সিংহাসন আসেব বিন বরখিয়া বলছে আইয়ার তাদা মানে আপনি চোখের ব্লিং করার আগে আমি সিংহাসন আপনার এখানে উপস্থিত করিয়ে দেব তো এটা কিভাবে সম্ভব হয়েছে কারণ জবান আসেব বিন বরখিয়ার ছিল কোনো সন্দেহ নাই কিন্তু আমার আল্লাহ ওয়ালিদেরকে ওয়াদা দিয়েছেন যখন কাউকে আল্লাহ সঙ্গ দান করেন তখন তার জবান আল্লাহর জবান হয়ে যায় তিনি আল্লাহর জবানে কথা বলেন তো আল্লাহর জবানে কথা বললে আমার আল্লাহ এরকম ধরে আনেন না তো আমার আল্লাহ কোন বলেন ফায়া কোন হয়ে যায় সেই কারণে আসেব বিন বরখিয়া আমার মনে হচ্ছে কোন বলেছে ফায়া কোন হয়ে গেছে আপনি বুঝতে পেরেছেন তখন আমার আল্লাহ যখন কাউকে সঙ্গ দান করেন তো আল্লাহ ওই ব্যক্তি নিজের চোখে দেখেন না আল্লাহর চোখে দেখেন সেই কারণে আহলুল্লাহদের নজরের মধ্যে একটা তীক্ষ্ণতা থাকে যত সিনিয়র লোক বসবে বসুক আহলুল্লাহরা এক নজর দেখলে ভিতর থেকে মানুষ নার্ভাস হয়ে যায় কারণ এই নজরগুলা নজরে রব্বানি হয় নজরে রব্বানি হয় আপনারা পুরো বিষয়টা ধারণ করতে পেরেছেন তো আখেরি কথা মুরিদ কাকে বলে হুজুর গোসুল আজম বলছেন ওনার কিতাব আছে না বুনিয়াতুত তালিবিন তো এটার মধ্যে একটা চ্যাপ্টার করেছে আদাবুল মুরিদিন সেখানে উনি লিখেছেন এরাদা মুরিদ মুরাদ এরাদা মুরিদ মুরাদ মুরিদ শব্দটি এরাদা থেকে এরাদা মানে চাওয়া সংকল্প করা ইচ্ছা করা আপনি ইচ্ছে করেছেন মুরিদ কিন্তু তরিকতের ক্ষেত্রে মুরিদ কাকে বলে কিসের ইচ্ছা ক যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তরিকায়ে কাদেরিয়ার মধ্যে যদি ঢুকে তো তরিকায়ে কাদেরিয়ার দেওয়া উসুলগুলোকে
নিজের ব্যক্তি জীবনে পালন করতে 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 নিজের আদতগুলোকে পরিবর্তন করে ভিতরের জগতে আল্লাহর ইশক মহব্বতের চেরাগ জ্বালিয়ে দেয় তাকে murid বলে আমি এখন যে কথাগুলো বলেছি এই কথাগুলোর মধ্যে আপনি যেগুলা জানতেন কিছু আছে এখানে কিছু আছে তসবিহ তাহলিল তাসাউফের ক্ষেত্রে জরুরি তাসাউফের ক্ষেত্রে সওয়াবের কাজ কিন্তু ওইটার মধ্যে সুফিবাদ নাই এটার মধ্যে সুফিবাদ নাই আপনি বুঝতে পেরেছেন এগুলা সব চলার জন্য সওয়াবের জন্য জরুরি কিন্তু এটার নাম সুফিবাদ না সুফিবাদ সর্বসাকুল্যে আদত পরিবর্তনের নাম আমি তরিকতের দীক্ষা নিয়েছি murid হয়েছি আমি প্রত্যেক এক মাস পর পর দেখব আমার আদত পরিবর্তন হচ্ছে কিনা আদত বুঝতে পেরেছেন তো মিথ্যা বলতাম এখন বলি না চোখ দিয়ে হারাম দেখতাম এখন দেখি না হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা উনি খুব সুন্দর করে বলেছেন ওনার কিতাব থেকেই বলি হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি যখন এই পিরিয়ডের মধ্যে আদত পরিবর্তন করবেন কিভাবে তো কসম করতে পারবেন আল্লাহর নামে এই মুজাহাদা পিরিয়ডের মধ্যে আল্লাহর নামে কসম করতে পারবেন কেন আল্লাহর নামে কসম করা হচ্ছে মানি হচ্ছে মানুষ আপনাকে বিশ্বাস করে না যেই ব্যক্তিকে মানুষই বিশ্বাস করে না সেই ব্যক্তি আল্লাহর বিশ্বস্ততা অর্জন করতে পারবে না এরপরে কি করবে সব সময় সত্যের মধ্যে থাকতে হবে তাইলে সত্য কথা বলতে গেলে মিথ্যা পরিত্যাগ করতে হবে একটা ছাড়তে হবে একটা নিতে হবে আদতের মধ্যে মিথ্যা চলে যাবে সত্যবাদিতা ঢুকবে এরপরে আদত পরিবর্তন করলে কি হবে ওয়াদা রক্ষা করবে কোনোভাবেই ওয়াদা ভঙ্গ করা যাবে না আদত পরিবর্তন এরপরে মানুষকে আগে গালিগালাজ করতাম এখন গালিগালাজ করা যাবে না এরপরে কথাই কথাই মানুষকে বদদোয়া দিতাম এখন জুলুম করলেও বদদোয়া করা যাবে হুজুর গৌসুল আজম যিনি কাদেরিয়া তরিকার বাণী উনি আমাদেরকে শিখাচ্ছেন তরিকতের আসল জিনিস এরপরে কি কোন কারণে যে কোনো কারণে আহলে কেবলা যারা আহলে কেবলা আপনার মসজিদে নামাজ পড়ে আপনার জবাইকৃত জিনিস খায় তাকে আপনি কোনো কারণে কাফের বলতে পারবেন না কাফের বলতে পারবেন এখন যে রাস্তায় দাঁড়িয়ে কথাই কথাই যে কাফের বলাবলি করতেছেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলছেন আমার এই মুজাহাদা পিরিয়ডের মধ্যে নতুন ছাত্র যারা জয়েন করছে তারা কোনো কারণে আহলে কেবলাকে কাফের বলবে না বুনিয়াতুত তালিবিন এরপরে কি করতে হবে আগে আমার দৃষ্টি দিয়ে অনেক হারাম জিনিস দেখতাম এখন দেখা যাবে না এরপরে মানুষের উপর বোঝা হয়ে যাব না মানুষের উপর এটা একটা খুব খারাপ জিনিস বোঝা হয়ে যাওয়া মানুষকে ডিস্টার্ব করা এটা করা যাবে না এরপরে লোভ মানুষের কোনো কিছুর কারণে লোভ করা যাবে না এরপরে কি ভদ্রতা আত্তাওয়াদু যেটা তাসাউফে একেবারে আপনি মনে করতে পারেন হাড্ডি এবং রক্ত সুফিবাদে সেটা কি আত্তাওয়াদু ভদ্রতা হুজুর গোসুল আজম বলছেন জানেন ভদ্রতা কি ভদ্রতা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা হুজুর যদি ছোট হয় ছোট হলে মনে করবা সেই ব্যক্তি ছোট মানুষ গুনাহ করতে পারে নাই এই জন্য তোমার চেয়ে ভালো হুজুর যদি বয়সে বড় হয় তো বলবা যে বয়স যেহেতু বেশি সওয়াবের কাজে বেশি করেছে নামাজ দোয়া বেশি পড়েছে সেই কারণে তোমার চেয়ে ভালো হুজুর যদি নন মুসলিম হয় অমুসলিম তো অমুসলিম হলে মনে করবা যে মৃত্যুর সময় কে মুসলমান হয়ে মরে সেটা তুমিও জানো না সেও জানে না সেই জন্য সে ভালো বুঝতে পেরেছেন আপনারা এই হচ্ছে তাসাউফ ও তরিকতের মূল বিষয়